অভিশপ্ত 25 ফেব্রুয়ারি সকাল দরবারে যখন আচমকা গোলাগুলি শুরু হয় তখন পাশের একটি রান্নাঘরে বাথরুমে আশ্রয় নেন মেজর হুমায়ুন হায়দার। সেখান থেকে স্ত্রী শামিমাকে মোবাইল ফোনে তিনি জানিয়েছিলেন তার চরম বিপদের কথা। নিশ্চিত মৃত্যু আজ করতে পেরে স্ত্রীর কাছে ক্ষমাও চেয়ে নেন মেজর হায়দার। আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে ওখানে কর্ণগুলো আছে, তখন ওকে ফোন দিই। তো বলে যে ফোন ধরে শুধু বলে যে যদি বেঁচে থাকে দেখা হবে আর বলে। স্বামীর ভাগে কি ঘটেছে তা জানতে স্বামীমা ছুটে যান বিডিআর সদর দপ্তরের প্রধান ফটকে। সেখানে অপেক্ষমান আরো অনেক স্বজন হাতের সাথে দাঁড়িয়ে কেবল চোখের জলই ফেলেছেন তিনি। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেও ভেতরে যেতে পারেননি স্বামীমা, পাননি স্বামীর কোনো খোঁজও। শঙ্কিত হৃদয়ে একইভাবে সেখানে অপেক্ষা করে পরদিন গভীর রাত পর্যন্ত। দ্বিতীয় দিন 27 ফেব্রুয়ারি দুপুর নাগাদ ভেতর থেকে খবর আসে শামিমার প্রিয়তম স্বামীটি আর বেঁচে নেই। ঘাতকের বুলেটে নিহত মেজর হুমায়ুন হায়দারের লাশটি খুঁজে পাওয়া যায় একটি গণকবর থেকে। এছাড়াও মেজর হায়দার রেখে গেছেন 11 বছরের অসুস্থ ছেলে ঋত্বিক আর 5 মাসের ছোট্ট মেয়ে রূপন্তিকে। ছোট থেকেই অটো ইমিউন এনসেফালাইটিস রোগে আক্রান্ত ঋত্বিক। নিজে চলতে না পারলেও বাবার সংস্পর্শে আনন্দে কাটতো ঋত্বিকের সময়। সেই বাবাকে ছাড়া কিভাবে বাঁচবে অসুস্থ এই ছেলেটি? মেজর হায়দার উপার্জনেই চলতো পরিবারের খরচ আর অসুস্থ ঋত্বিকের চিকিৎসা। তার মৃত্যুতে পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে এই শিশু দুটির ভবিষ্যৎ। কর্মকর্তার জীবনে নিরাপত্তা দিতে পারলো না প্রিয় স্বদেশ।